গতকাল থেকে আরামবাগ টিভি একটা খবরে ছিল সেটা হচ্ছে যে খানাকুল এক ব্লকের আইসিডিএস এর চাকরি প্যানেলভুক্ত চাকরি করতে যারা এসেছিলেন জয়েন করতে তাদেরকে চাকরির ফর্ম ফিল করতে দেওয়া হবে না যুক্ত হতে দেওয়া হবে না সিডিপিওকে তুলে এনে বেধরক মারধর বিডিও অফিসে একাধিক পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নামে অভিযোগ তারা যেভাবে মারধর করেছেন এবং তারপরেও যেটা বলার চেষ্টা হয়েছিল বিভিন্ন জায়গায় যারা এই মারধর করেছেন তারাই বলেছিলেন যে আইসিডিএস এর এই চাকরিতে সিডিপিও টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন এটা মানি না এটা দুর্নীতি কিন্তু অদ্ভুত বিষয় সেই তাদের দাবি এবং তারা এটাও বলেছিলেন যে তারা একেবারে ডিএম এর কাছে অভিযোগ করেছেন এসডিওর কাছে অভিযোগ করেছেন এই প্যানেলকে বাতিল করতে হবে এটা দু নম্বর প্যানেল আর দু নম্বর নয় মানে একেবারেই এটাকে একেবারে ফেক এরকম বলার চেষ্টা হয়েছিল এবং অর্থের বিনিময়ে সিডিপিও বাবু যিনি ছিলেন তিনি নাকি অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছেন এরকম একটা অভিযোগ করা হয়েছিল কিন্তু অদ্ভুত বিষয় সেই অভিযোগ বা এই ধরনের বক্তব্যের কয়েক ঘন্টা পর রাত কাটতে না কাটতেই যেটা দেখা যায় যে একেবারে পুলিশ পিকেটিং বসিয়ে চাকরি প্রার্থীদের চাকরি যে যুক্ত করা হয়েছে অর্থাৎ এটুকু পরিষ্কার তারা যে দাবি করছিলেন যে এটা ভুয়ো এটা একেবারে মন গড়া একটা প্যানেল সিডিপিওর সেটা ছেড়ে যা মিথ্যা সেটা প্রমাণ হয়ে যায় এবং পুলিশ প্রিকেটিং বসিয়ে একেবারে জেলা প্রশাসনের নির্দেশে পুরো আবার প্রক্রিয়াকরণ আজকের মধ্যেই সম্পন্ন করা হয়েছে যে আটজন চাকরিতে প্যানেলে ছিলেন তাদের সকলকেই যুক্তকরণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ যে দাবি করে আসছিলেন গতকাল থেকে এই সমস্ত যারা এই ধরকারী। যে নেতা নেতা এবং পঞ্চায়ে সমিতিতে রয়েছেন কর্মদক্ষ হয়েছেন কেউ পঞ্চায়েতে রয়েছেন তাদের দাবি যে একেবারে মিথ্যা এবং ভুয়ো সেটা প্রমাণ করে দিয়ে আজকে কিন্তু চাকরিতে জয়েন করিয়েছেন সিডিপিওর এই অফিসে এবং যেটা বলা হচ্ছে পুলিশ পিকেটিং বসিয়ে কোন রকম অশান্তি যাতে না হয় এবং যারা চাকরি প্রার্থী তারা বঞ্চিত না হয় তার জন্য কিন্তু আজকে তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে এদেরকে যুক্তকরণ করিয়েছেন এটা অবশ্যই আরম্ভ টিভি প্রথম থেকে যে দাবি করে আসছে বা যেটা বলে আসছে যে কোথাও একটা প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে তৃণমূলের কয়েকজন নেতা যারা পঞ্চায়েত সমিতিতে বা পঞ্চায়েতে বসে নিজেদেরকে বিরাট ক্ষমতাবান বলিয়ান বলে মনে করেন এবং তারা মনে করেন যে সরকারি চাকরিটাও তাদের হাতে অদ্ভুত যুক্তি ছিল যে চাকরিটা কেন সিডিপিও দেবেন আমরা দেব আমাদের হাতে দিয়ে যা হোক আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে চাকরি দেব। এবং সেখানে কি তাদের বোঝাপড়া থাকবে চাকরি প্রার্থীর সঙ্গে সেটা সব থেকে বড় প্রশ্নের যাই হোক সেই দাবি নস্বাত করে দিয়ে সরকারিভাবে সরকারি প্রশাসন তার মেশিনারি ব্যবহার করে আজকে কিন্তু তাদের সিদ্ধান্ত মতো তাদের যে প্যানেল মতোই কিন্তু চাকরিতে যুক্তকরণ করেছে এবং আমরা সত্যি যেটা দাবি করে আসছিলাম গতকাল থেকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছিল যে আরামবাগ টিভি মনে হয় ভুয়ো কিছু করছে খবর কারোর প্রভাবে প্রভাবিত হয়ে খবর করছে কিন্তু সরকারি মেশিনারি সরকারি সিস্টেম সেটা প্রমাণ করেছে গতকাল আরামবাগ টিভি যে দাবি করে আসছে যে একেবারে অনৈতিক দাবি সরকারি চাকরির ক্ষেত্রে সেটাকে আজকের ঘটনায় আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে সেই দাবিটা সত্যি এবং চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন তারা কিন্তু তাদের মুখে আজকে হাসি ফুটেছে আমার সঙ্গে এই মুহূর্তে এরকম একজন চাকরি প্রার্থী থেকে দুশ্চিন্তায় ছিলেন যে কি হবে চাকরি প্যানেল কি শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে এত কষ্ট করে করা একটা চাকরি একবারে সামনে এসে হাত ছাড়া হয়ে যাবে এমনই একজন আপনার নাম আমার নাম সবিতা রায়ধারা সবিতা রায়ধারা আপনার বাড়ি কোথায় তাতিসাল তাতিসাল দিদি কালকের থেকে অভিজ্ঞতাটা বলুন তো গতকাল আপনাদের যে দুশ্চিন্তা এবং তারপর কি হলো বলুন তো হ্যাঁ কালকে যখন যায় তখন তো সেই অফিস খুলেছে তারপরে আমাদের সব পেপার পেপার দিল একটা দরখাস্ত লেখা একটা ফর্মালিটিজ মেনটেন করতে সেখানে সবকিছু লিখতে চিখতে হচ্ছিল সেই মুহূর্তে জোড়া পনেরো আসলো এসে এসে পুরো বিশাল হুমবি তুমি করছে আমাদেরকে বলল যে তোমরা লেখা বন্ধ করো তোমাদের জয়নিং হবে না তোমরা বেরিয়ে যাও আমাদেরকে অফিস থেকে বের করে দিয়েছিল তারপরে যে সিডিবি অফিসে যে দুটো স্যার ছিলেন তাদেরকে মানে গলা ধাক্কা দিয়ে তারপরে হচ্ছে অফিসের চাবি দিয়ে তাদেরকে বিডি অফিসে করেছে তারপরে তারপরে আমরা তো ওখানে সাড়ে চারটে পর্যন্ত ছিলাম তারপরে আর অফিস খোলা খোলে নিয়ে ওনারা চলে গিয়েছিলেন তারপরে আমরা সাড়ে চারটে পর বাড়ি এসেছি আজকে পুলিশ প্রশাসনের সাহায্যে আমরা মানে খুব সুস্থ আমরা আজকে জয়নিং করে এসেছি আজকে যে হবে সেই খবরটা আপনাদেরকে কখন কে দিয়েছিলেন আমরা কাল রাতে আমরা যখন লাস্ট সবকিছু হয়ে যাওয়ার পর আমরা বললাম যে না ভিডিও স্যারের সাথে একবার দেখা করে যাই যে শেষ বেশ আমরা কি করব আমরা তো স্যারের কাছে গিয়েছিলাম যে বললাম স্যার আমরা তাহলে কি করব স্যার বিশাল হয়ে গিয়েছিলেন বলছে তোমরা কি করবে আমি কি করে জানব তারপরে কিছুক্ষণ পর চুপ ছিলেন তার কিছুক্ষণ পর স্যার বললেন যে আজকে তো এরকম একটা খুবই বাজে ব্যাপার হয়েছে দেখো না কালকে দিনটাই কি হয় তো আমরা আশা ছাড়িনি আমরা হোক নাই হোক আমরা যথারীতি পরের দিন সাড়ে দশটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম তারপরে সেখানে গিয়ে দেখলাম যে এরকম পুলিশ আছে তার সাহায্যেই আমরা সুষ্ঠুভাবে যুক্ত হতে পেরেছি মানে আপনারা কি নিজেরাই আজকে গেছিলেন না আজকে আসতে বলা হয়েছিল না আমরা নিজেরাই গেছিলাম মানে খবর পেয়েছিলেন যে একটা ব্যবস্থা হচ্ছে হ্যাঁ 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 কালকে কালকে যখন আপনারা ভিডিওর কাছে গেছিলেন ভিডিওকে দেখে আপনার কি মনে হলো ভিডিও কি এক প্রকার অসহায় অবস্থা তাকে দেখে একদম প্রচুর আপসেট হয়েছিলেন প্রচুর মানে তার মুখ দিয়ে মানে বাকী সরছিল না এমন অবস্থা কি বলবে কি করবে মানে পুরো ইয়ে হয়ে গেছিলেন মানে হোপলেস মানে বুঝতে পারছেন না কি ঘটনা ঘটেছে হ্যাঁ হ্যাঁ একদম উনি কি বলছিলেন তখন যে যেভাবে মারধরে ঘটনা ঘটেছে উনি কি কোনো উচ্চারণ করছিলেন না কিছু বলছিলেন না উনি বললেন না আজকে একটা মানে বাজে ব্যাপার হয়েছে মর্মান্তিক ব্যাপার তো উনি আপসেট ছিলেন ওই মারধরের ব্যাপারে উনি কিছু বলেন মানে দেখে মনে হচ্ছিল যে তিনজন একটা অসহায় টাইপের তার কিছু করার নেই সবকিছু ঘটে যাচ্ছে হ্যাঁ 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 ওকে দিদি আপনি আপনার পোস্টিং কোথায় আমার হয়েছে উদনা সেলিমপাড়া উদনা সেলিমপাড়া আপনি অবশ্যই নতুন চাকরি করছেন আপনি অবশ্যই ভালো করে কাজ করবেন জয়েন হয়েছে অনেক স্বপ্নের বিষয় কালকে কি খুব দুশ্চিন্তায় ভুগছিলেন যে কালকে প্রচুর প্রচুর দুশ্চিন্তা ছিল সেই তো সালে পরীক্ষা দিয়েছি যে তারপরে কুড়িতে তো ভাইবা হলো মানে এত বছর ধরে একটা হয়ে পড়ে আছে তো লেজার যখন পেলাম খুবই তো আনন্দ কিন্তু তারপর জয়েন হতে গিয়ে যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলাম হ্যাঁ সে তো বিশাল মানে একটা অবশ্যই মনে দাগ রয়ে যাবে সেই তিনটার কথা কি বলা যায় বলেন কিভাবে যে আমাদের জয়নিং হতে হয়েছে আর একটা বিষয় দিদি সেটা হচ্ছে যে যেটা বলছিলেন যারা যারা জোনা পনেরো আপনি বলছিলেন যে গিয়েছিলেন ওখানে ঘটনা তাদের দাবি যে এটা টাকা দিয়ে সিডিপিওর কাছে টাকা দিয়ে আপনারা কি চাকরিটা জোগাড় করেছিলেন আপনাদের ইন্টারভিউ লিখিত প্রসেসটা কোথায় হয়েছিল বলুন তো কোথায় কোথায় হয়েছিল ইন্টারভিউ তো আমাদের হয়েছিল কে কে আমরা বলতে পারবেন ছিল তার আগে লিখিত পরীক্ষা হয়েছিল কোথায় এর লিখিত পরীক্ষা হয়েছিল রামমোহন কলেজ এর মাঝখানে আর কিছু কোথাও মিটিং হয়েছে সঙ্গে না কোত্তাম না কোত্থাম আপনি কি যে সিডিপিও গতকাল যাকে মারধর করা হয়েছে বলা হচ্ছে তাকে চিনতেন না 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 মানে প্রথম দেখলেন গতকাল হ্যাঁ 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 আর একটা যে স্যার ছিলেন উনি সেই পরি ভাইভার সময় ওই বোর্ডে ছিলেন না দেখেছি কোন ভাইবার ভাইবারটা কতদিন আগে হয়েছে ভাইভাটা হয়েছে পৌষ মাস নাগাদ পৌষ মাস ওই রকম সময় ওকে শীতকালের দিকে হয়েছে হ্যাঁ 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 সুতরাং আপনি বলছেন যে মানে আপনি সিডি বেগে চেনেন না অর্থের বিনিময়ে কোনো ব্যাপার নেই সবটাই আপনার নিয়োগপত্রটা কি হবে এসছে পোস্টে হ্যাঁ হ্যাঁ বাই পোস্ট পিওনএস এ দিয়ে গিয়েছিলেন গতকাল এই কথা আপনাদের কানা যাচ্ছিল যে টাকার বিনিময়ে আপনার চাকরি হ্যাঁ আমরা আমরা যখন নিচে বসেছিলাম ও কথাগুলো শুনতে পাচ্ছিলাম বা ওখানে যখন ছিলাম বলে ওদেরকে তো খুব হ্যাঁ তোদের বাপের সম্পত্তি জেনে হ্যাঁ ওদেরকে চেনেন না না ওদেরকেও চিনি না এই ফার্স্ট টাইম দেখলাম কাউকেই চিনি না দিদিবার শেষে একটা কথা বলুন ফোকাসে রেখেছে এবং যার ন্যায্য পাক এটাকে বলার চেষ্টা করেছে কি বলবেন আরামবাগ টিভি না অবশ্যই আরামবাগ টিভি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব আমাদের হয়ে অনেক মানে প্রচার করেছে যার জন্যই হয়তো আমরা সুষ্ঠুভাবে জয়েন হতে পেরেছি মানে প্রচারটা অনেকটা প্রচার হয়ে গেছে তাই তারাও হয়তো একটু মানে দমে গেছে যে তারা হয়তো আর সাহস পায়নি দেখছে যে গোটা মিডিয়া জেনে যাচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আরামবাগ টিভি কে অসংখ্য আপনাকেও আপনার আপনি ভালো অনেক কষ্টের চাকরিটা পেয়েছেন নিশ্চয়ই সার্ভিস দেবেন সার্ভিস দেবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা